ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো। তো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু সেজে গুজে আসছি, তাহলে তো অবশ্যই একটা কারণ আছে। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব ইনভিটেশন খেতে। তো চলো যাই। তো আমি তো অলরেডি রেডি। তো এখন মাকে রেডি করে তারপর হচ্ছে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। শাশুড়ি বৌমা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে রেডি হয়ে গেলাম। তো আমাদের বরখাটা একই কালার হয়ে যাবে, এটা আনফরচুনেটলি হয়ে গেছে। দুজনে আলাদা আলাদা সময় দিয়ে হচ্ছে তো এভাবে আমরা কিছু ফটোশুট করে নিলাম। তো এই যে হচ্ছে আমাদের ফটোগুলো। তো এরপর রওনা হয়ে বের হয়ে গেলাম গাড়িতে। এই ব্রিজটা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা। এত সুন্দর একটা ব্রিজ দেখে আসলে ভিডিও না করে থাকতে পারলাম না। তো ভাবলাম যে এখান থেকে একটা ক্লিপ নিয়ে নিই। তো গিয়ে আমরা খিচুড়ি খেলাম। তো হালকা পাতলা মাংস দিয়ে খিচুড়ি রান্না ছিল, তো এটা ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিলাম। তো এই হচ্ছে আমার রসের দেওরা, তো এখানে বসে আছে। তো এই যেদিকে খাবার দাবার অ্যারেঞ্জ হচ্ছে, তো সাধারণত পুরুষরা আগে খাবে, তারপর হচ্ছে মেয়েরা। তো এখনও মিলাদ হয়নি, তো মিলাদ হওয়ার পর তারপর খাবার দাবার দেওয়া হবে। আর আমরা হচ্ছে একটি খরচ বাড়িতে গিয়েছি, মানে কি বলে মৃত্যুর পরে যে হচ্ছে খতমটা দেওয়া হয় ওইটা। তো অনেকের এলাকায় অনেকভাবেই এইটার নাম বলে। তো ওই জায়গায় একে সকল মুসল্লিরা চলে আসতেছে জুমার নামাজ পড়ে। তো আজকে শুক্রবার, তো শুক্রবারের দিনটাই চুজ করা হয়েছে, কারণ হচ্ছে এটা একটি ভালো দিন, শুভ দিন। তো দেখো সকল মুসল্লিরা চলে এসেছে খাবার। এখন হচ্ছে মিলাদ দেওয়া হবে, তারপর হচ্ছে খাবার দাবারের আয়োজন করা হবে। তো এটা আমরা সবাই খাবার খেতে বসে গিয়েছি, এখানে আমার সবাই আছে। তো সামনে আছে আমার দুইটা ফুপি শাশুড়ি, আমার বাম সাইডে আছে হচ্ছে আমার একটা চাচি শাশুড়ি, মানে সেজন্য। আর আমার ডান সাইডে আছে হচ্ছে আরেকটা ফুপি শাশুড়ি, তারপর হচ্ছে আমার শাশুড়ি আর একটা ফুপি শাশুড়ি, সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। তো ওইদিকে খাবারের মেনুতে ছিল হচ্ছে ডাল, গরুর মাংস আর হচ্ছে ভাত আর হচ্ছে দই।
ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।